হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের ভিডিওতে আপনারা অনেকেই জানেন যে উইন্ডোজ 11 তাদের নতুন অপারেটিং সিস্টেমটাতে অ্যান্ড্রয়েড অ্যাপসকে সাপোর্ট দিয়েছে, অর্থাৎ আপনি এখন থেকে অ্যান্ড্রয়েড অ্যাপসগুলোকেও কিন্তু আপনার উইন্ডোজে চালাতে পারবেন। কিন্তু অনেক পিসি বা ল্যাপটপ আছে যাদের মধ্যে কিন্তু আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন না। কিন্তু আমরা আজকে ট্রিকটার মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা সেই পিসিগুলোতে কিভাবে আপনারা অ্যান্ড্রয়েড অ্যাপসকে চালাতে পারবেন। তো অ্যান্ড্রয়েড অ্যাপসকে চালানোর জন্য কিন্তু ওই সব পিসিগুলোতে ইমুলেটরের কোনো দরকার হবে না। আমরা একদম অফিসিয়ালি ওয়েতে আমরা গুগল প্লে স্টোর থেকেই কিন্তু আমরা অ্যাপস ইনস্টল দিতে পারবো, এবং উইন্ডোজ 11-এর যেসব ফিচার্স নিয়ে অ্যাপসগুলো ইনস্টল হতো এবং যেভাবে অফিসিয়ালি আপনি অ্যাপসগুলোকে চালাতে পারতেন, সেই অ্যাপসের সুবিধা কিন্তু আপনি আপনার পুরনো পিসি বা ল্যাপটপটাতেও পেতে পারবেন। তো আমার এই টিউটোরিয়াল যদি দেখে আপনি যদি কাজটা করেন, তাহলে কিন্তু আপনার পিসিটা যদি অনেক পুরনো হয়ে থাকে কিন্তু আপনার পিসিতে উইন্ডোজ 11 ইনস্টল করা আছে, তাহলে কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আমার ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট সেকশনে দেখতে পাবেন যে কিছু ফাইলের লিংক দিয়ে রেখেছি এবং কমান্ড ফাইল দিয়ে রেখেছি যেখানে অনেকগুলো কমান্ড লেখা আছে। তো আপনারা জাস্ট সেগুলোকে ডাউনলোড করে নেবেন এবং একটা ফোল্ডার তৈরি করে নেবেন। আমি আমার টিউটোরিয়ালে অ্যান্ড্রয়েড নামক একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে আমি ফাইলগুলো রেখেছি এবং পরবর্তীতে আমি কী কাজ করেছি সেগুলো দেখাবো ভিডিওতে। তো হ্যালো ভিউয়ার্স, আমি অনেক আছি ডট টক অফ টেকের পক্ষ থেকে। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিউয়ার্স, এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি স্টার্ট মেনুতে আসবেন, এখান থেকে ডেভেলপার অপশন লিখে সার্চ করবেন। এখানে দেখতে পাবেন যে ডেভেলপার সেটিংস, এটা ওপেন করবেন। ওপেন করার পর এখানে ডেভেলপার মোডটা অন করে দিবেন। তারপর নেক্সটে যে কাজটা করবেন সেটা হচ্ছে গিয়ে এই যে আমার অ্যান্ড্রয়েড ফোল্ডারটা, অর্থাৎ যেখানে আমি ফাইলগুলো রেখেছি এই যে ফাইলটা, এটাকে আপনি এক্সট্র্যাক্ট করবেন। ঠিক আছে, আপনি উইন্ডার দিয়ে করতে পারেন বা যে কোনো জিপ ফাইল এক্সট্র্যাক্ট করার দিয়ে করতে পারেন। তো এখান থেকে আমি হচ্ছে গিয়ে আমার ফোল্ডারে হচ্ছে গিয়ে আমি করব। তো এই যে দেখতে পাচ্ছেন প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা কী কাজ করব, এগুলি কেটে দিব, ক্যান্সেল করে দিব। এখন আমরা তো একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে কার্নেল নামে একটা ফাইল আছে। এই কার্নেল ফাইলটাকে আপনাকে জাস্ট কপি করতে হবে। ঠিক আছে, কপি করবেন। তারপর আপনি যে ফোল্ডারটা এক্সট্র্যাক্ট করেছিলেন সেই ফোল্ডারে গিয়ে টুলসে যাবেন। ঠিক আছে, এই যে টুলস, টুলসে গিয়ে এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। ঠিক আছে, এই যে পেস্ট করে দিবেন, এখান থেকে রিপ্লেস দিবেন। তারপর যে আগের যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারে এসে যে ফাইলগুলো আছে সেটাতে আবার ঢুকবেন। ঠিক আছে, ঢুকে তারপর এই যে কপি ফাইল লোকেশনটা করবেন আপনি যেটা এক্সট্র্যাক্ট করেছিলেন। তারপর স্টার্ট মেনুতে আসবেন, স্টার্ট মেনুতে এসে এখানে পাওয়ার শেল লিখে সার্চ করবেন। তো এটার রান এস অ্যাডমিনিস্ট্রেটর করবেন। তো এখন আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে কি, এখানে সিডি কমান্ড লিখবেন। সিডি কমান্ড লিখে তারপর আপনি যে লোকেশনটা কপি করেছিলেন ওই যে ফোল্ডার লোকেশনটা সেটা পেস্ট করে দিবেন। পেস্ট করে দিয়ে তারপর এন্টার প্রেস করবেন। ঠিক আছে, তো তারপর আপনি ডাউনলোড করা ফাইলগুলোর মধ্যে একটা ফাইল দেখতে পাবেন, কমান্ড ফাইল। তো এটাতে আপনি হচ্ছে কি যে ফার্স্ট কমান্ডটা আছে সেটা কপি করবেন। কপি করার পর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, আপনি আবার কমান্ড শেলে চলে আসবেন। এখানে আপনি জাস্ট পেস্ট করে দিবেন, পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করবেন। তো কিছুক্ষণের মধ্যে আপনি দেখতে পাবেন যে অ্যান্ড্রয়েড যে সাবসিস্টেমটা সেটা আপনার উইন্ডোজে ইনস্টল হয়ে গেছে। তো এখান থেকে স্টার্ট মেনুতে আপনি দেখতে পাবেন যে উইন্ডোজের যে সাবসিস্টেমটা সেটা ইনস্টল হয়ে আছে। তো এখন আপনাকে যে কাজটা করতে হবে, আপনি উইন্ডোজ যে সাবসিস্টেম অ্যাপটা আছে সেটা ওপেন করবেন। ওপেন করে এখানে ডেভেলপার যে মোডটা আছে সেটাকে অন করে দিবেন। অন করে দিলেও কিন্তু এটা ফুল অন হবে না, এটাকে কিছু কাজ আছে আমরা সেটা করব। এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর কিছু ডাউনলোড হবে, এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়ার্নিং আসছে। তো এই ওয়ার্নিংটা আমরা ফিক্স করব। তো এখন আপনি এই উইন্ডোটা কেটে দিবেন। তারপর স্টার্ট মেনু থেকে কন্ট্রোল প্যানেলে আসবেন, কন্ট্রোল প্যানেল লিখে সার্চ করলে পেয়ে যাবেন। তো ওপেন করবেন। ওপেন করার পর এখানে প্রোগ্রামে আসবেন বা আনইনস্টলে আসবেন। তারপর এখান থেকে ফিচার্সে আসবেন। দেখবেন যে একটু নিচে স্ক্রোল করবেন, স্ক্রোল করার পর দেখতে পাবেন যে দুইটা অপশন পাবেন। এই দুইটা অপশন হচ্ছে যে আপনি অন করে রাখবেন বা চেক করে রাখবেন। তো প্রসেসটা সম্পন্ন হলে আপনি অবশ্যই রিস্টার্ট করে নেবেন ল্যাপটপটা বা কম্পিউটারটা। আমি রিস্টার্ট করে নিব। তো ভিউয়ার্স, এই পর্যায়ে আপনি স্টার্ট মেনুতে আসবেন। স্টার্ট মেনুতে এসে উইন্ডোজ সাবসিস্টেমে আসবেন। এসে এখানে দেখবেন যে ম্যানেজ ডেভেলপার অপ সেটিংসটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এরকম একটা কিছু লোড হচ্ছে। তারপর অ্যালাউ করে দিবেন ফায়ারওয়াল থেকে। তারপর কিছুক্ষণ ওয়েট করার পর আপনি ডেভেলপার যে অপশনটা পাবেন এই যে ফোনের মতো, এটা দেখতে পাচ্ছেন, এটা পেয়ে যাবেন। ঠিক আছে, পেয়ে যাওয়ার পর এখানে ক্রস করে দিবেন। ক্রস করে দিয়ে এটাকে আবার অফ করবেন। ঠিক আছে, অফ করে অন করবেন। অন করলে দেখতে পাবেন যে এখানে একটা আইপি পাবেন। ঠিক আছে, 127 তারপর 0.0.1 দিয়ে একটা আইপি পাবেন এবং পোর্ট পাবেন। সেই আইপি এবং পোর্টটা আমাদের দরকার হবে। এবার আমরা ফোল্ডারটাতে চলে যাব যেখানে আপনি আপনার ফাইলগুলো রেখেছিলেন। এবার এখানে দেখবেন যে প্ল্যাটফর্ম এডিবি নামে একটা ফাইল আছে, সেটাকে আমরা এক্সট্র্যাক্ট করব। এক্সট্র্যাক্ট সি ড্রাইভে করতে পারি, সি ড্রাইভে করতে পারলে বেশি ভালো হয়। তো আমি সি ড্রাইভে এটাই করছি।
তো সিডিটাকে এখানে এক্সট্র্যাক্ট করে আমি সিলেক্ট করব, তাহলে এটা এক্সট্র্যাক্ট হবে। তো এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনি জাস্ট প্লে স্টোরটা ওপেন করবেন, ঠিক আছে? আমি এখান থেকে প্লে স্টোরটা ওপেন করব, দেখব সাইন ইন হচ্ছে কিনা। তো আপনার একটা সমস্যার সম্মুখীন হতে পারেন যে গুগল প্লে স্টোরটা সাইন ইন হবে না, কিন্তু আমরা এটাকে সাইন ইনটাকে ফিক্স করব। তো সেই জন্য আপনাকে কমান্ডের যে সেকেন্ড কমান্ডটা আছে আমার যে কমান্ড ফাইলটাতে, এটা যে সেকেন্ড কমান্ডটা আছে সেটা হচ্ছে কি আপনাকে কপি করতে হবে। তো এখন আমরা চলে যাব হচ্ছে কি সি ড্রাইভে, যেখানে এডিবি ফাইলটা আমরা এক্সট্র্যাক্ট করেছিলাম, ঠিক আছে? তো এডিবি ফাইলে এসে এখানে আমরা কি করব, যে বারটা আছে সেখানে আমরা সিএমডি লিখে এন্টার প্রেস করব, ঠিক আছে? তাহলে আমাদের এখানে কমান্ড প্রম্পটটা ওপেন হবে। তো এখানে আমরা কি করব, এখানে এডিবি কানেক্ট লিখে আমরা যে আইপিটা আমাদের উইন্ডোজ সাবসিস্টেমে পেয়েছিলাম বা আমরা দেখতে পেয়েছিলাম সেটাকে আমরা কপি করব। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আইপি আর পোর্টটা, সেটাকে আপনি কপি করে নেবেন। তো এখন এই পর্যায়ে আপনাকে এই যে প্রক্সি এবং পোর্টটা সেটা লিখে ইন্টারপ্রেস করতে হবে। ইন্টারপ্রেস করলে আপনি এরকম একটা দেখতে পাবেন। এবার এখানে এডিবি শিল্ড লিখে আপনি আবার ইন্টারপ্রেস করবেন, তারপর এসইউ লিখে আপনি আবার ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পরে লেখা আসবে যে ইউ আর রুট নাও। এখন এবার আপনাকে যে কাজটা করতে হবে, আমার যে কমান্ড ফাইলটাতে সেকেন্ড কমান্ডটা দেওয়া আছে সেই সেকেন্ড কমান্ডটাকে আপনাকে কপি করতে হবে, ঠিক আছে? তো আপনি এখান থেকে কপি করে নিলেন, কপি করে নিয়ে আপনি জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করে দিয়ে এখানে আবার ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলেই আপনি এবার চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি যদি সাইন ইনে ক্লিক করেন দেখবেন যে এখানে সাইন ইন হচ্ছে এবং সাইন ইন করতে পারবেন আপনি। এবার আমি যদি ফেসবুক ইনস্টল করি দেখবেন যে ফেসবুক ইনস্টল হয়ে গেছে, এবং ইনস্টল করার পর আমি যখন ওপেন করব, ঠিক আছে? তো ওপেন করলে আপনি সাধারণভাবে ফেসবুক যেভাবে ফোনে ইউজ করেন সেভাবেই এখানে ইউজ করতে পারবেন। তো আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, অর্থাৎ আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে রাখবেন, বেল বাটনটা অল করে রাখবেন, এবং যে নতুন ভিডিওগুলো আছে সেগুলো দেখতে পারেন। অনেকগুলো ভিডিও আছে, সেগুলো আপনাদের জন্য খুবই উপকারে আসবে। তো আশা করি ভালো লেগেছে আমার এই ভিডিওটা। তো আজকে এতটুকুই পর্যন্তই থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, টাটা।